फ्रेंड्स वेलकम टू मोर रान्नाघर। आज के तैरी करब सोयाबिनेर पकोड़ा। दुपुर बेला डाल भातेर साथे सोयाबिनेर पकोड़ा खेते किन्तु खूब भालो लागे। ताछाड़ा सन्ध्यार टिफिनेओ किन्तु सोयाबिनेर पकोड़ा आमरा तैरी करे खेते पारी। আপনারা আমার এই সোয়াবিনের পকোড়া রেসিপিটা দেখুন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে রেসিপিটাকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো নোটিফিকেশনে পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন। সোয়াবিনের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম সোয়াবিন নিয়েছি। এর সাথে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এখানে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা গ্রেট করেও নিতে পারেন। একটা ডিম নিয়েছি, যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করতে পারেন। 3 চামচ বেসন নিয়েছি, 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নিয়েছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো নুন, লাগছে পরিমাণ মতো হলুদ, আর রান্নাটা আমি সাদা তেলে করব, তেল পরিমাণ মতো। সয়াবিন সেদ্ধ করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল ভালো মতো গরম হয়ে ফুটতে শুরু করলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন। ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট আমি সোয়াবিনটা সেদ্ধ করে নেব। 5 মিনিট আমি গরম জলে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এখন ফ্লেমটা বন্ধ করে দেব আর এভাবেই গরম জলের মধ্যে সোয়াবিনটা আরও 5 মিনিট ডুবিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি সোয়াবিনের জলটা ভালো করে ঝরিয়ে সোয়াবিনগুলো জল থেকে তুলে নেব। সোয়াবিনের জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, তাও কিন্তু সোয়াবিনের মধ্যে এক্সট্রা যে বাড়তি জলটা থাকে সেটা কিন্তু রয়ে গেছে। এবার সোয়াবিনের মধ্যে যে বাড়তি জলটা আছে সেই বাড়তি জলটা আমি খুব ভালো করে চিপে চিপে সোয়াবিনগুলো আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সব সোয়াবিন থেকে আমি বাড়তি জলটা ভালো করে চিপে বার করে নিয়েছি। এখন সোয়াবিনটা আমি অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেব বেসন, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দেব আদা রসুন পেস্ট, একটা ডিম নিয়েছিলাম ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এখন এই সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে একটা স্পুন দিয়ে মাখছি, আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। সব উপকরণ দিয়ে সোয়াবিনটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য 10 থেকে 15 মিনিট আমি সোয়াবিনটা এভাবেই রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, পকোড়া ভাজার জন্য আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা একটা করে সোয়াবিন তেলের মধ্যে দিয়ে দেব পকোড়া ভাজার জন্য। সোয়াবিনগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে পকোড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনের এক পিঠ আমি খুব ভালো করে ভেজে নেব। সোয়াবিনের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন সোয়াবিনগুলোকে আর এক পিঠ ভালো করে ভাজার জন্য উল্টে দেব। সব সোয়াবিনগুলো আমি উল্টে দিয়েছি, এখন সোয়াবিনের আর এক পিঠও আমি ভালো করে ভেজে নেব। সোয়াবিনের আর এক পিঠও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন সোয়াবিনের পকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। ঠিক একই রকমভাবে সব পকোড়া আমি ভেজে নেব।
তৈরি করে ফেললাম আমার আজকের রেসিপি সয়াবিনের পকোড়া। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন সয়াবিনের পকোড়া। আর আমার বানানো সয়াবিনের পকোড়া আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।